সো আমি আমার পাথাও পেয়ে গেছি। এখন এখান থেকে আমি এখন আসি হচ্ছে এয়ারপোর্টের সামনে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি রাশিক রেহাবার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবার তোমাদের সামনে নিয়ে আসলাম আর একটি ছোট ডেইলি লাইফ ব্লগ। আজকে আমি যাচ্ছি আমার খালামণির বাসায় খালামণিদেরকে সারপ্রাইজ দিতে। সো যাওয়ার প্ল্যান বেশ অনেকদিন ধরেই, বাট যাবো করে আর যাওয়া হচ্ছে না। অ্যান্ড আজকেও ভেবেছি যাব সকালেই বের হওয়ার কথা, বাট সারাদিন অনেক 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 বৃষ্টি। তোমরা এখনও রাস্তা কিছুটা ভিজা দেখতে পারবে। যখন বৃষ্টিটা একটু থামছে দুইটার দিকে, তখন আমি হচ্ছে এয়ারপোর্টে চলে আসছিলাম, মানে হাজি ক্যাম্পের সামনে। দেন সেখান থেকে আমি হচ্ছে একটা পাঠাও বুক করে নিছি, অ্যান্ড সেই পাঠাও দিয়ে এখন যাচ্ছি আমার খালামণিদেরকে সারপ্রাইজ দিতে। অ্যান্ড আজকে সবচেয়ে মজার বিষয় হচ্ছে, যেহেতু সারপ্রাইজ দিতে যাচ্ছি, অফকোর্স খালামণির বাসার কেউ জানে না। অ্যান্ড আজকে দেখা যাবে ওদের রিয়াকশনটা কেমন থাকে। আর ওরাও অনেকদিন ধরে বলছিল, সারা স্পেশালি অনেকদিন ধরে বলছিল যাওয়ার জন্য, বাট ওই তো যাবো আর যাওয়া হচ্ছিল না। অ্যান্ড আজকে ফাইনালি চলে যাচ্ছি খালামণির বাসা মোহাম্মদপুরে। সো গাইজ, হিয়ার ইজ ওয়ান অফ মাই মোস্ট ফেভারিট রোড ইন ঢাকা, যেটা হচ্ছে সংসদ ভবনের সেই রোডটা। আমি জানি তোমরা সবাই একবার না একবার হলেও ওই রোড দিয়ে ট্রাভেল করেছো, অ্যান্ড ইউ গাইজ নো দ্যাট দিস রোড ইজ রিয়েলি সো বিউটিফুল। দুই সাইডে গাছ অ্যান্ড এত পোলাইট একটা এরিয়া, লাইক অটোমেটিক শান্তি লাগে এই রোড দিয়ে যাওয়ার সময়। আর সংসদ ভবন নিয়ে তো তেমন কিছু বলারই নেই, কারণ তোমরা সংসদ ভবন সবাই চিনো। সো টু বি ভেরি অনেস্ট, একটা কথা বলি, আমি যখন এই রোড দিয়ে যাই অলওয়েজ আমি শুধু সংসদ ভবনের দিকে তাকাই থাকি, অ্যান্ড রোডটাকে অনেক বেশি এনজয় করি, বিকজ এই এরিয়াটা আসলেই অনেক বেশি সুন্দর। আর হ্যাঁ, আরেকটা কথা, এই লাইফের প্রথমবার আমি কিন্তু আমার খালামণি বাসায় একা একা যাচ্ছি। আমি ফার্স্টে ভেবেছিলাম সিএনজি দিয়ে যাব, পরে ভাবলাম একটা পাঠাও নিয়ে নেই, যেহেতু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আই ক্যান এনজয় আ লট। তো আমি শিলামদের বাসার সামনে চলে আসছি, অ্যান্ড আঙ্কেলকে বললাম যে ফোন দিয়ে বলতে যে একটা পার্সেল আছে, কারণ আমি আসছি এটা ওরা জানে না, আমি ওদেরকে সারপ্রাইজ দিব। সো আঙ্কেল এখন ফোন করে বলবে যে একটা পার্সেল আসছে, দেন সারা নিচে আসবে, তারপরে আমি দেখাবো যে আমি আসছি। সো আঙ্কেল এখন ফোন দিচ্ছে, অ্যান্ড আমি একটু দূরে এসে দাঁড়াইছি যাতে উপর থেকে আমাকে দেখা না যায়। সো সারা নিচে আসুক, দেন আমি যাবো। পাথরের আঙ্কেল শিলামুকে ফোন করে বলছে যে পার্সেল আছে, সো শিলামু নিচে আসতেছে, অ্যান্ড আঙ্কেলকে বলছি যে আপনি চলে যান, এখন আর লাগবে না আপনাকে। সো থ্যাংক ইউ সো মাচ আঙ্কেল, এখন শিলামু নিচে আসুক, অ্যান্ড দেন আমি যাই শিলামুর কাছে। আচ্ছা, সারা কি উপরে? আচ্ছা, সারার কাছে যাই যে দেখি ওর রিয়াকশন কেমন হয়। সো এখন আমি সারার রুমে যাই, দেখি সারার রিয়াকশন কেমন হয়, কারণ সারা এখনো জানে না যে আমি আসছি। হাই, বাসার থেকেই তোকে তো নিচে আমি যে পাঠাও দিয়ে আসছি, উনি ফোন করছে যে একটা পার্সেল আছে, তুই তো দেখোস নাই মনে হয়, পরে শিলাম নিচে গেছে। কি করতেছিলি? এখন বিকাল বাজে প্রায় 5:20 মতো, অ্যান্ড আমরা আসরের নামাজ পড়ে আমি আর বাবু বের হয়ে গেছি বাইরে। বাবু এখন আমরা কোথায় যাচ্ছি? আমরা যে মুস্তাকিমের দোকানে, মুস্তাকিম কাবাব। আচ্ছা, তো আমরা হচ্ছে লুচি কিনতে যাব, যদি লুচি পাই, অ্যান্ড বাকি আর ইফতারের জিনিসপত্র কিনবো। সো তোমরা তো সবাই জানো যে মোহাম্মদপুর খাবারের জন্য অনেক বিখ্যাত। তো আজকে তোমাদেরকে মোহাম্মদপুরের কয়েকটা ইফতার শেয়ার করব, যে মোহাম্মদপুরে ইফতারের দোকানে কী সব ইফতার পাওয়া যায়। তো চলো এখন আমরা সামনের দিকে যাই, অ্যান্ড সো তোমরা তো শুনলেই, আমরা সবার ফার্স্টে চলে আসছি মোহাম্মদপুরের বিখ্যাত মুস্তাকিম চাপের দোকানে। এখানে আমরা আজকে কোনো চাপ ট্রাই করতে আসি নাই, আমরা আজকে হচ্ছে এখান থেকে লুচি নিতে আসছি, অ্যান্ড লুচি নেওয়ার কারণ আজকে হচ্ছে আমরা ইফতারে লুচি খাবো, অ্যান্ড সেটা তোমরা একটু পরে দেখতে পারবে যে লুচির সাথে আর কি কী খাবো। অ্যান্ড আমরা এখানে আসার পরে লুচি অর্ডার দিয়ে দিয়েছিলাম 16টার মতো, অ্যান্ড ভাজতে লেগেছিল মাত্র 5 সেকেন্ড। আর মোস্তাকিম চাপের এই দোকানে কিন্তু বেশ অনেক ধরনের ইফতার ছিল, যেহেতু আজকে আমরা বাসায় কিছু ইফতার বানানো হয়েছে, না আমরা আরও কিছু কিনবো, তাই এখান থেকে আর কিছু কিনিনি।
সো তারপর সেখান থেকে আমরা চলে আসছি টাউন হলে। টাউন হল তোমরা তো সবাই চিনো মোহাম্মদপুরের, আর এখানে আসছি সিঙ্গাপুর জুস বারে। অ্যান্ড আই নো তোমরা অনেকেই এই জুস বারটা চিনো, বিকজ তাদের জুসগুলো আসলে অনেক। আমরা এখান থেকে একটা আঙুরের জুস নিছি, অ্যান্ড আর একটা হচ্ছে আমরা ম্যাঙ্গো শেক নিছি। সো দুইটা হচ্ছে 2 লিটার নিছি, একটা 1 লিটার আর একটা 1 লিটার। সো আমাদের টোটাল বিল আসছে 400 টাকা। অ্যান্ড এখানে কিন্তু অনেক মানুষ ইফতার কিনতে আসছে। অ্যান্ড তারপরে আমরা চলে আসলাম বার্গার কিনতে। অ্যান্ড এই বার্গারগুলো কিন্তু মাত্র 50 টাকা করে ছিল, অ্যান্ড খেতে খুবই মজার ছিল। তোমরা যারা মোহাম্মদপুরে থাকো, অ্যান্ড যারা থাকো না তারাও তোমরা সবাই জানো যে মোহাম্মদপুরে কিন্তু লাইক প্রতিটা গলিতে এরকম স্টল থেকে থাকে স্ট্রিট ফুড। আর এই বার্গারগুলো কিন্তু আসলেও মজা। এর আগের বার এসেও এক জায়গা থেকে ট্রাই করেছিলাম, সেখানেটাও খুবই ভালো লেগেছে। অ্যান্ড আজকে এখান থেকে নিচ্ছি, অ্যান্ড আজকেরটাও মজা ছিল। ইফতারের সময় যেহেতু আমরা সবাই খেয়েছিলাম, অনেক ভালো ছিল 50 টাকা অনুযায়ী। সো এখন আমরা আমাদের জন্য 5টা বার্গার নিয়ে নিচ্ছি, দেন বার্গার নিয়ে আমরা ডিরেক্টলি বাসা যাব। সো আমরা বাসা চলে আসছি, অ্যান্ড বাসায় এসে দেখলাম যে আর 20 মিনিটের মতো বাকি আজান দেওয়ার। তো আমরা যে ম্যাঙ্গো শেকটা এনেছিলাম সেটা আমি আর সারা খাবো এখন। সো আমাদের দুজনের গ্লাসে ঢেলে নিচ্ছি। অ্যান্ড এই শেকটা এত বেশি মজার ছিল, লাইক আমরা তো ইফতার সময় পুরাটা মানে 1 লিটার পুরাটাই শেষ করে ফেলছি। অ্যান্ড তারপর আমাদের সবার ফেভারিট যেটা ছাড়া চলেই না সেটা হচ্ছে তরমুজ। সো তরমুজ নিয়ে আসলাম, তারপর জিলাপি কিনেছিলাম আসার সময়, সেটা হয়তো বা ব্লগে দেখাইনি। অ্যান্ড শিলামও কিন্তু সেদিন হচ্ছে আমাদের জন্য সেমাইও রান্না করেছিল। অ্যান্ড এখানে আমরা সব কিছু রেডি করে নিচ্ছি। আর যে কাঁচা আমের শরবতটা ছিল সেটা যেহেতু শিলামুরা খাবে, মানে শিলামু আর পাহু, তো শিলামুদের গ্লাসে ঢেলে দিচ্ছি। অ্যান্ড এছাড়াও কিন্তু আমাদের ছিল লেবুর শরবত। অ্যান্ড কাঁচা আমেরটাও খুবই মজার ছিল, টকটা একটু বেশি ছিল, যেটা খেতে খারাপ লাগেনি। 10-15 মিনিটের মতো বাকি। সো আমরা এখন পুরো টেবিল হচ্ছে ভরাচ্ছি ইফতার দিয়ে, মানে যেগুলো আমরা কিনে এনেছিলাম অ্যান্ড যেগুলো বাসায় করা হয়েছে ইফতারের এক মুহূর্তে, যেটা সবাই করি আর কি প্রিপারেশন নিই ইফতারের জন্য। সো যে বার্গারগুলো নিয়ে এসেছিলাম সেগুলো সবার প্লেটে একটা করে দিয়ে দিচ্ছি। আমার বার্গার কই? আচ্ছা আরো 2টা বার্গার আছে, একটা বার্গার হচ্ছে সারার অ্যান্ড আরেকটা এক্সট্রা বার্গার যেটা হচ্ছে পাভুর। পাভুর 2টা বার্গার নিছে, কারণ পাভুর নাকি এই বার্গার 2টা না হলে চলেই না। সো আমাদের আর কি কি ইফতার আছে সেগুলো দেখিয়ে দেই। একটা করে বার্গার আছে সবার, এখানে আছে হচ্ছে সেমাই, জিলাপি, আর এখানে আমরা যে লুচি কিনে এনেছি সেই লুচিটা তো আছেই। এবং এই লুচির সাথে খাওয়ার জন্য শিলাম হচ্ছে এখানে আলুর একটা তরকারি করেছে, উইচ লুকস ভেরি ইয়ামি। তারপর আমাদের সবার ফেভারিট তরমুজ, যেটা ছাড়া ইফতার চলেই না। আর এখানে আছে হচ্ছে খেজুর, আর এখানে আছে চিকেন। আর চিকেন আমরা হচ্ছে রাতে খিচুড়ি দিয়ে খাবো, আর খিচুড়িটা হচ্ছে রান্নাঘরে যেহেতু ঠান্ডা হয়ে যাবে তাই আর এখানে আনি নাই। আমরা ইনশাল্লাহ রাতে তখন ডিনার করবো, তখন তোমাদেরকে দেখাবো। আর সবার এখানে আজকে আমাদের মোটামুটি 3টা ড্রিঙ্কস আছে, একটা আছে হচ্ছে লেবুর শরবত, একটা কাঁচা আমের শরবত, আর একটা হচ্ছে ম্যাঙ্গো লাচ্ছি। এই 2টা হচ্ছে কাঁচা আম আর ম্যাঙ্গো লাচ্ছিটা তো আমরা কিনে এনেছি টাউন হল থেকে, আর এই লেবু শরবতটা ঘরে করা হয়েছে। আর এখানে শিলামু এখন ডিমও নিয়ে আসছে, আর ইফতারের পর ডিমটা খেলে আসলে ভালো হেলথের জন্য। সো এই হচ্ছে আমাদের মোটামুটি ইফতার আজকের। সো ইফতারের আর বেশিক্ষণ বাকি নাই, সো আমরা আজানের অপেক্ষা করি, দেখা হচ্ছে আবার ইফতারের সময়। এই হচ্ছে আমাদের আজকের ইফতার, আলহামদুলিল্লাহ সেদিনকার ইফতার অনেক ভালো ছিল। আমরা সবাই অনেক মজা করে সব কিছু খেয়েছি, প্রত্যেকটা আইটেমই অনেক মজার ছিল, স্পেশালি বার্গার, তারপর যে ম্যাঙ্গো শেকটা এনেছি সেটা, অ্যান্ড বাকি সবগুলো অনেক ভালো ছিল। এখন বাজে রাতের 11টা, আমরা সবাই ডিনার করতে বসলাম।
আর আমি আর স্যার একটু বাইরে গেছিলাম, ওইটার ব্লগ করি নাই কারণ অনেক মানুষ ছিল বাইরে। সো এখন আমরা খেতে বসে গেছি, যেটা বলছি যে খিচুড়ি আর চিকেন আজকের রাতের ডিনার। সো এখন আমরা আগে ডিনারটা কমপ্লিট করি, দেন তোমাদের সাথে আবার পরে কথা হবে।